10ই আগস্ট জাতীয় শহীদ মিনারে শিল্পী সমাজের উদ্যোগে এক সমাবেশ আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন সাহিত্যিক, কবি, চিত্রশিল্পী, অভিনয়শিল্পী, স্ক্রিপ্ট রাইটার, পরিচালক, চিত্রগ্রাহক অনেকেই। অনুষ্ঠানটির সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বক্তব্য রাখেন সমন্বয়কারীরা। জায়গা যে ভাঙচুর করা হচ্ছে বা যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে বা এগুলো, তখন কিন্তু আমরা সমন্বয়ক প্যানেলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট, কিন্তু তখন কিন্তু তারা কিন্তু এই কারণ বাজারের ওইখানে এসে কিন্তু তারা কিন্তু স্পষ্ট ঘোষণা দেয় যে এটা কিন্তু বন্ধ করতে হবে অবিলম্বে। বিশেষ করে নিহতদের তালিকা এখনো পর্যন্ত আমরা পরিষ্কার না, আমাদের দ্রুততম সময়ে আমাদের শহীদদের তালিকাটা তৈরি করতে হবে, তাদের পরিবারকে হেল্প করার জন্য যেতে হবে। আর ঢাকা মেডিকেলে, আপনার ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আপনার নতুন বিল্ডিংয়ে প্রচুর আহত মানুষ, বুলেট লাগা আছে, 6টা বুলেট লেগেছে একটা ছেলেকে আমি দেখে এসেছি, ওদেরকে দ্রুততম সময়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সব ধরনের, সব শ্রেণীর মানুষ যারা আছেন তারা এগিয়ে আসেন, আমরা শিল্পী যেহেতু সংঘ আছে তাদের সাথে সংহতি জানাচ্ছি, তাদের সব শিল্পকে সংরক্ষণ করুন। এবং একই সাথে যারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে ধর্মের ভিত্তিতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে, সবার পাশে এগিয়ে আসুন। সকলের জন্য, ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো, এবং যেখানে কাউকে কার্টুন আঁকার জন্য মেরে ফেলা হবে না, যেখানে কোনো গায়ককে রিমান্ডে নেওয়া হবে না, যেখানে সেন্সর করা হবে না, যেখানে সকলেই সকলের মতামত ব্যক্ত করতে পারবেন, বাক স্বাধীনতা থাকবে, মিডিয়ার স্বাধীনতা থাকবে, আমাদের এখানে শিল্প চর্চার, সব ধরনের শিল্প চর্চার স্বাধীনতা থাকবে। শিল্প চর্চার জন্য যারা বাংলাদেশে অনেকেই, আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশে একটি কালচারাল ফেসিজম চলে, বাংলাদেশের কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার একটি পরিকল্পনা অনেকটুকুই সফল করে ফেলেছিল। আমি কালচারাল অ্যাক্টিভিস্টদেরকে আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা জনগণের কাছে যান, আপনাদের যে শিল্প সাহিত্য, আপনাদের যে সিনেমা এবং আপনাদের যত ধরনের অ্যাক্টিভিজম আছে, যখন জনগণ বুঝতে পারবে এটা জনগণের জন্য, জনগণই আপনাদের শিল্পকর্মকে রক্ষা করবে, কোনো অপশক্তি, কোনো দুষ্কৃতিকারী কোনো শিল্পকর্মকে বানতে অথবা কালিমালিপ্ত করতে পারবে না। অথচ আপনাদেরকে জনগণের সাথে থেকেই আপনাদেরকে শিল্পটা করতে হবে, সাহিত্যটা করতে হবে, অথচ জনগণের এক বিপুল সমর্থনের যে সুযোগ আপনারা পেয়েছেন সেটা আপনারা অব্যাহত রাখতে পারবেন। আরেকটি কথা আমি বলে দিতে চাই, আপনারা সংবেদনশীল মানুষ, আপনারা হয়তো জানেন আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উপরে, পরিবারের উপরে, নারীদের উপরে হামলা হয়েছে। এই হামলা অনেকটাই পরিকল্পিত এবং একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি, কিন্তু আমরা দায় এড়াতে পারি না। অথচ আমাদেরকে দায়িত্ব নিয়ে এই সংখ্যালঘুদের রক্ষার জন্য কাজ করে যেতে হবে। আপনাদেরকে মানুষ, বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ শুনে, আপনারা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের নিরাপত্তার জন্য মানুষকে আহ্বান করুন, মানুষ আশা করি আপনাদের আহ্বান শুনবে। আরেকটা কথা হচ্ছে, আমরা আজকে হাইকোর্টের সামনে থেকে আমরাও আহ্বান করেছি, আগামী 24 ঘন্টার ভিতরে সংখ্যালঘু ভাই বোনদের যে ন্যায্য দাবি আছে সেটা যেন সরকার মেনে নেয়। আমাদের যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে অ্যাকাউন্টেবলও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই সরকারকে মজবুত করতে হবে। ক্যামেরা এস কে মামুন, সুমন শেখ, NNTV, জাতীয় শহীদ মিনার, ঢাকা।